السلام عليكم ورحمة الله وبركاته আল্লাহ পাক এই ইবাদতটিকে নামকরণ করেছেন সিয়াম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম হে ঈমানদারগণ তোমাদের উপরে আল্লাহ পাক সিয়ামকে ফরজ করেছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম তোমাদের পূর্বে যারা পৃথিবীতে মুমিন ছিলেন তাদের উপরেও এই সিয়ামকে ফরজ করা হয়েছিল তাহলে আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত মুমিন পৃথিবীতে ছিলেন সকল মুমিনদের উপর আল্লাহ পাক সিয়ামকে ফরজ করেছেন লাআল্লাকুম তাত্তাকুন সিয়াম ফরজ করার মূল উদ্দেশ্য কি তাকওয়া হাসিল করা তাকওয়া অর্জন করার উদ্দেশ্যেই আল্লাহ পাক এই সিয়ামকে ফরজ করেছেন এখানে কয়েকটা বিষয় লক্ষণীয় প্রথম বিষয় হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ পাক সিয়াম সবার উপরে ফরজ করেন নাই সিয়াম ফরজ করেছেন কাদের উপরে ইমানদারদের উপরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ তাহলে ঈমান আগে না সিয়াম আগে ঈমান আগে ঈমানের পরে আসবে সিয়াম এইজন্য সিয়ামের সাথে সাথে ঈমান ঠিক করতে হবে যদি বলি না আমার এখনো ঈমান ঠিক হয় নাই রোজা রাখারও দরকার নাই আগে ঈমান ঠিক হোক তারপরে রোজা রাখবো তা না রোজা সিয়াম পালন করতেই থাকবো কিন্তু সিয়ামের পাশাপাশি ঈমানটাকে ঠিক করে দিতে হবে এই জন্য ঈমানটা ঠিক করতে হবে কিভাবে শিরক থেকে মুক্ত করতে হবে ঈমানকে যে আমার চিন্তা চেতনায় আমার কার্যক্রমে কোনো শিরক আছে কিনা এই শিরকগুলো আমার থেকে ছেড়ে দিতে হবে আর আল্লাহ পাকের তাওহীদের দিকে আল্লাহর একত্ববাদের দিকে ফিরে এসে ঈমানকে ঠিক করা দ্বিতীয় বিষয় হলো আল্লাহ পাক এখানে এই ইবাদতটিকে নামকরণ করেছেন আস-সিয়াম সিয়াম মানে কি সিয়াম হলো আল আমসাক মানে বিরত রাখা বিরত থাকা তো কিসের থেকে বিরত থাকা আমরা শুধুমাত্র বিরত থাকি মিন আকলিন ওয়া শুরবিন ওয়া বিআলিন মানে খাবার থেকে পানীয় থেকে আর স্ত্রীর সাথে সঙ্গ দেওয়া থেকে এই কাজগুলো থেকে আমরা রমাদানে বিরত থাকি আর মনে করি যে এই তিনটা কাজ থেকে বিরত থাকলে সেটা সিয়াম আসলে সিয়ামটা অত্যন্ত ব্যাপক এই জন্য আমরা প্রথমে বলছি রোজা আর সিয়ামের মধ্যে বেশ কম আছে রোজা হলেও এগুলো থেকে বিরত থাকলে রোজা হয়ে যায় কিন্তু এগুলো পুরাও বিরত থাকা লাগে না দেখবেন হিন্দুরা যারা উপবাস পালন করে সব ধরনের খাবার সব ধরনের পানীয় থেকে বিরত থাকা লাগে না কিছু কিছু খাবার কিছু কিছু পানীয় খাওয়া যায় পান করা যায় অনুমোদন আছে সবগুলা না কিছু বিশেষ খাবার আছে এগুলো খাওয়া যাবে না আবার কিছু খাওয়া যায় কিন্তু ইসলাম এইগুলো তো করেছেনই পাশাপাশি একজন মুমিন সমস্ত প্রকার আল্লাহর নাফরমানি থেকে বিরত থাকবে এটার নাম সিয়াম মানে আমি খাবার থেকে বিরত পানীয় থেকে বিরত সব বিরত ঠিক আছে কিন্তু সকালবেলায় বের হওয়ার পর থেকে সারাদিন মিথ্যা কথা বলি তা আল্লাহ তো বলছেন খাবার থেকে আমার ফ্যাটকে বিরত রাখলাম আমি তো খাবার পানীয় এগুলো থেকে বিরত তো মিথ্যা কথা চলতেই আছে তাহলে মিথ্যা কথা বললে তার সিয়াম হবে তাহলে বিরত শুধু খাবার পানীয় এগুলো থেকে না তাকে মিথ্যা থেকেও বিরত থাকতে হবে গীবত থেকে বিরত থাকতে হবে রমাদান মাস সিয়াম পালন করে আমরা অহরহ রাত দিন চব্বিশ ঘন্টা গীবত করতে থাকি তারপরে আমরা আরেকজনের বদনামি তারপরে পরনিন্দা চর্চা তারপরে পরশ্রীকাতরতা হিংসা এই কার্যক্রমগুলা আমাদের প্রতিনিয়ত চলতে থাকে রমজানরত অবস্থায় আমাদের ঘুষের লেনদেন বন্ধ হয় না বরং আরো বলি যে ভাই রমাদান মাস ইফতারের জন্য একটু বেশি সম্মানে দিতে হবে অন্য মাসে যদি ঘুষ 5000 দিতে হয় রমাদানে রমাদানের জন্য আরো বাড়াই দিতে হবে তারপরে বলে যে ভাই বসেন আমি একটু জোহরের নামাজটা পড়ে আসি রোজা রাখছি তো জোহরের নামাজটা পড়ে এসে উনি ঘুষের টাকাটা নেবেন উনাকে বসায় রেখে উনি নামাজও পড়তে যান যে নামাজটা পড়ে এসে তারপরে নেবেন তাহলে রমাদান অবস্থায় যদি আমি সুদ থেকে ঘুষ থেকে তারপরে মানুষের অনিষ্ট থেকে তারপরে ওজনে কম দেওয়ার থেকে তারপরে খাবারে ভেজাল মেশানোর থেকে এইসব জিনিস থেকে যদি আমি বিরত থাকতে না পারি তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলছেন সহিহ আল বুখারীর হাদিস মাল্লাম ইয়াদা কাওলা জুরে ওয়াল আমালা বিহি যে ব্যক্তি
এই সকল মিথ্যা কথা মিথ্যা আমল হারাম কাজ থেকে যে ব্যক্তি বিরত থাকতে পারে না ফালাইসালিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু সে খাবার থেকে পানীয় থেকে বিরত থাকুক এই রকম বিরত থাকা আল্লাহর কোনো প্রয়োজন নাই এরকম বিরত রাখতে আল্লাহ চান না আল্লাহ এই উদ্দেশ্যে সিয়াম ফরজ করেন নাই যে একটা লোক শুধু খাবার পানীয় থেকে বিরত থাকবে আর এখান থেকে মিথ্যা কথাও চলবে হারাম কাজও চলবে কবিরা গুনাহও চলবে সব চলতে থাকবে তার জীবনের অন্যান্য ক্ষেত্রে কোনো পরিবর্তন আসবে না এই জাতীয় সিয়াম আল্লাহ ফরজ করেন নাই এই জন্য আল্লাহ পাক এর নাম রেখেছেন সিয়াম